আজকে আমি ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক করে দেখাবো। শাকটাকে সেদ্ধ করে নেব। এবার আমি শাকটাকে সিদ্ধ করে নেব। এবার আমি লঙ্কাটাকে দিয়ে দেব। এবার আমি নুনটাকে দিয়ে দেব। সেদ্ধটা হয়ে গেছে, নামিয়ে দেব। মাথা দিয়ে কচু শাকটা রান্না হয়ে গেছে। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।